এখন আমরা শিখব 5 নম্বর কাশি, অ্যাগ্রাভেশন ইন জেনারেল ফ্রম কফিং। রেপার্টরি গ্রন্থে অ্যাগ্রাভেশন ইন জেনারেল ফ্রম কফিং এ ব্যাপারে 12টি মেডিসিন রয়েছে। এ ব্যাপারে আপগ্রেডে 25টি মেডিসিন রয়েছে। আপনারা দেখুন এই ইগনেশিয়া প্রধান বাকি ওষুধগুলো কোথাও কিন্তু ব্রায়োনিয়া নাই। আপনারা নিজে নিজে থিঙ্কিং করে ভাববেন যে কাশি দিলে কাশি বাড়ে, তাইলে মনে হয় ব্রায়োনিয়া হবে। এই যে মনে হয় ব্যাপারটা, এইটা আপনাদের জন্য বা হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য অনেক ক্ষতিকর একটা ব্যাপার। কোন জিনিস অথেন্টিক সোর্স ছাড়া নিজের মনে করে, মনে হয় মনে করে ঔষধ অ্যাপ্লাই করা খুবই মারাত্মক একটা ব্যাপার। এখানে কোনো সাব রুব্রিক নাই, কিন্তু আপগ্রেডে সাব রুব্রিক আছে। যেমন সবিং এন্ডিং ইন, অর্থাৎ যখন কাশি শেষ হয় তখন কোকায়। সাপ্রেসিং এমএল, কাশিটাকে যদি চুপ করে মুখ বুঝে কিছুক্ষণ ধরে রাখে তাহলে কাশি উপশম হয়। হুপিং কফ আফটার, হুপিং কফ আফটার আবার একটা কাশি দিলে তখন কাশি হতে থাকে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মেডিসিন রয়েছে। এই 12টি ঔষধ শুধু কাশি দিলে কাশি বাড়ে এই রকম সিমটমের জন্য। যদি কাশি দিলে আর কি কি বাড়ে ওই রকম সিমটম গুলো যদি দেখি, তাহলে আমরা এখানে লিখতে পারি কফিং। এরকম লিখে যদি আমরা সার্চ দেই আর এখানে ক্লিক করি, তাহলে পাওয়া যাবে 209টি সিমটম। অর্থাৎ কাশি দিলে কাশি বাড়ে ওইটা তো আলাদা। যেমন উদরে প্রদাহিত বেদনা কাশি দিলে বৃদ্ধি, কিন্তু স্নিজিং মানে হাঁচি এবং নাক ঝাড়লে উপশম। কত সুন্দর, কত অনেকগুলো সিমটমের সমন্বয় একটা সিমটম, একটি মাত্র মেডিসিন।